বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আপনাদের সাথে মিলন মোহনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে জেলো পুডিং মানে ডাবের পুডিং আর কি, ডাবের পুডিং করব, আবার ডিমের পুডিং করব। এক পুডিং আর ডাবের পুডিং দুটো মিলিয়ে একটি পুডিং আমি করব। খুব মজাদার এই পুডিং, দুই দুই ফ্লেভারে দুইটা আঙ্গিকে আমি একটি পুডিং তৈরি করব। পুডিংটি তৈরি করব খুব মজার এবং লোভনীয় দেখতেও, যেমন খেতেও সেরকম অনেক মজা আর কি। খুব মজার একটা, লোভনীয় দেখতেও অনেক সুন্দর এইটার রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সবিনয়ে অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। তাহলে আমি এবার এই যে পুডিংটি তৈরি করি তার রেসিপিটি শেয়ার করছি। এই যে আমার তিনটা ডাব লাগবে আর ছয়টি ডিম আমি নিয়েছি, কারণ ডিমের পুডিং এবং ডাবের পুডিং একসাথে হয়ে একটি পুডিং তৈরি হবে। ডাবটা আমি কেটে পানি বের করে নিলাম, তিনটা ডাবই আমি কেটে পানি বের করে নিয়েছি। আর ডাবটা একটু দেখে কিনতে হবে, ডাব যেন শ্বাস থাকে, শ্বাসটা বেশি নরমও হবে না বা শক্তও না। এখন আমার যা যা লাগবে, কন্ডেন্স মিল্ক লাগবে, কাস্টার্ড পাউডার লাগবে, চিনি লাগবে, আগার আগার পাউডার লাগবে, এক পিস ব্রেড লাগবে, এগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। আবার ভ্যানিলা এসেন্স লাগবে, আমি এই যে দুধ আমি নিয়েছি, লিকুইড দুধও নেওয়া যেতে পারে জাল দিয়ে ঘন করে, আবার পাউডার দুধও হয়তো এরকম মিশিয়ে নিয়ে করা যেতে পারে। প্রথমে আমি কাস্টার্ড পাউডার একটা গ্লাসে মিশিয়ে রাখছি, মানে পরিমাণ মতো আর কি, তিন চামচ বা চার চামচ চায়ের চামচে দিয়ে আমি পানিতে গুলিয়ে রাখলাম। এটা আমি মিশিয়ে রাখলাম। এখন আমি এক এক করে ছয়টি ডিম ভেঙে নিব, একটি একটি করে আমি ভেঙে নিচ্ছি ডিমগুলি। এটা পুডিং তৈরির জন্য আগে আমি এটা আগে ডিমের পুডিংটা তৈরি করে নিব, এই জন্য আমি এটা এখন একটি একটি করে ডিম ভেঙে নিচ্ছি, ছয়টি ডিমের করব। ছয়টি ডিমের আমি এই যে ডিমটা নিয়ে আগে আমি সব কিছু নিয়ে নিব, তারপরে হ্যান্ড বিটার, ইলেকট্রিক হ্যান্ড বিটারটা দিয়ে আমি বিট করে নিব, যাতে কোনো এর মধ্যে কোনো দানা না থাকে। যে ব্রেডটা দিচ্ছি, ব্রেডটি একটু হাত দিয়ে একটু ভেঙে ভেঙে গুঁড়া করে নিলাম। এটা এখন আমি এই যে ডিমে দিয়ে দিচ্ছি, এক পিসই নিয়েছি, এক পিস ব্রেড দিচ্ছি, খেতেও টেস্টি হবে আবার পুডিংটি ভালোভাবে জমতে সাহায্য করবে। এই যে দুধ দেখুন এরকম ঘন আমি এই যেতে ডিমে ঢেলে দিলাম, তাহলে আমি ডিম ব্রেড আর দুধ মিলালাম। এখন আমি এই যে বাদ বাকি উপকরণ যেগুলো আছে এগুলো মিলাবো। এই যে কাস্টার্ড পাউডার যে গুলিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে, আবার জমতেও সাহায্য করবে। চিনি হাফ কাপের একটু বেশি এটা দিয়ে দিলাম, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম পরিমাণ মতো, একটুখানি দিয়ে দিলাম এটা। আর এখন আমি ওই যে কন্ডেন্স মিল্ক একটিন যেটা একটা কৌটা একটা ডিব্বা আমি পুরাটা দিয়ে দেবো, এই জন্য চিনিটা একটু কম দিয়েছি, কারণ কন্ডেন্স মিল্কে প্রচুর চিনি মিষ্টি থাকে আর কি, এই জন্য আমি চিনিটা একটু কম দিয়েছি, হালকা মিষ্টি রেখেছি। এখন এই কন্ডেন্স মিল্কে যা মিষ্টি হয় এটাতে ব্যালেন্স হয়ে যাবে আর কি। এখন এই যে একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিব, যেন কোনো দানা না থাকে এতে, সুন্দর করে বিট করে নিব। আমি করে নিয়ে আবার আমি একটু ছেঁকে নিব,
মানে কোনো রকমের দানা রাখবো না, তাহলে খুব মিহি হবে, খেতে ভালো লাগবে, অনেক টেস্টি লাগবে। এই পুডিংটা কিন্তু অনেক টেস্টি, অনেক মজা হয়, কারণ দুইটা ফ্লেভারে দুইটা পুডিং মিলিয়ে একটি পুডিং হয়, দেখতেও যেমন সুন্দর, মানে লোভনীয়, খেতেও অনেক মজা, অনেক টেস্টি, অনেক টেস্টি হয় এটা। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিচ্ছি। এই যে কোনো দানা যদি থাকে ওটা বেঁধে যাবে, একদম মিহি হবে, একদম ভিতরেরটা খুব সুন্দর হবে আর কি। আর উপরে তো ডাবের পুডিংটা থাকবে। এখন আগে আমি ডিমের পুডিংটা করে নিচ্ছি, দুটো মিলিয়ে একটি পুডিং হবে। তাহলে দর্শক সাথেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কিন্তু পুডিংটা কেমন হলো, বা আপনারাও বানিয়ে খাবেন। এই যে এখন আমি পুডিংটি ঢালা হয়ে গেছে, এরকম একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি, চারিপাশ ভালো করে মুড়িয়ে দিব, তারপরে কস্টেপ দিয়ে একটু আটকিয়ে দিব যাতে পানি না ঢোকে। একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে পানি দিয়েছি, আর ওই যে হাঁড়ি রাখার যে স্ট্যান্ডগুলি থাকে ওইটা বসিয়ে নিয়েছি, ওটার উপরে আমি এই পাত্রটি বসিয়ে দিলাম। এখন দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে দিব, ঢাকনায় ভারী কিছু দেওয়া যেতে পারে, একটা ভারী ভারী কিছু দিলে তাহলে আর নড়াচড়া করবে না, ভালোভাবে ভাপটা ভিতরেই রয়ে যাবে। এরকম হবে, 1 ঘন্টা আমি হাঁড়িতে এটা ভাপে বসিয়ে রাখবো চুলায়। এই যে দেখুন, পানিটা যখন শুকিয়ে গিয়েছে আবার দিয়েছি, এভাবে এভাবে করে মানে 1 ঘন্টা ভাপিয়ে নিব এটা, তাহলে পুডিংটা হয়ে যাবে। কারণ 6টা ডিমের পুডিং অনেক অনেকটুকু, কিন্তু 1 ঘন্টা এই জন্যই লাগলো। থিকনেসটাও ভালোই আছে, অনেক মানে ভরা ভরাই প্রায়, বাদ বাকিটা ডাবের পুডিং হবে। এখন হয়ে গিয়েছে পুডিংটা, 1 ঘন্টায় পুরা জমে গিয়েছে। একটা টুথপিকের সাহায্যে দেখলাম, হ্যাঁ সুন্দর জমেছে। এখন উঠিয়ে নিলাম, এই যে নামিয়ে রেখেছি, এমন হয়েছে। এখন গরমই আছে, গরম অবস্থাতেই আমি এখন এই যে ডাবের পুডিংটা এখন দিব, দিয়ে দেবো। এটা পুডিংটা একটু ঠান্ডা করে রাখলে ভালো হয় ফ্রিজে, কিন্তু মানে সময়ের ব্যাপার, ওই জন্য আমি সঙ্গে সঙ্গেই করছি, আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন আর কি। এখন আমি এই যে ডাব যে কেটে রেখেছিলাম, এই ডাবের পানিটা 2 কাপ আগে মেপে নিচ্ছি, কিন্তু 2 কাপে মনে হয় হবে না, আমার পানিটা আরও লাগবে, আমি আবার নিয়ে নিব আর কি, আর 1 কাপ আমার লাগবে, আমি নিয়ে নিব। এখন এতে আমি হালকা চিনি, বেশি চিনি মিশাবো না, কারণ মিষ্টি ডাবের পানি তো একটু মিষ্টি আছেই, এখানে হালকা মিষ্টি হলে এই ডেজার্ট আইটেমগুলি বেশি ভালো হয়, টেস্টি হয়, আর খেতে ভালো লাগে, ফ্রিজে একটু ঠান্ডা করে খেলে ভালো লাগে। আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে চুলায় দিয়ে জ্বালিয়ে নিব। 3 কাপ পানি আছে, কিন্তু 3 কাপই লেগেছে, মানে এটা 2 কাপে হয় নাই, পরে আমি 1/2 কাপ নিয়েছি নিয়েছে। এখন এই যে এভাবে জাল দিয়ে নিচ্ছি, ঘন হতে শুরু করেছে। এখন আমি এতে একটু ফুড কালার মিশিয়ে নিব, এই যে দেখুন নামিয়ে নিয়েছি। এখন একটু ফুড কালার সবুজটা দিয়ে দিব, কারণ গ্রিন কালার, কারণ ডাবের যেহেতু ডাবের পুডিং তাই জন্য আমি সবুজ কালারটাই চুজ করেছি। এখন আমি এখানে খুব সাবধানতার সঙ্গে আমি 2 থেকে 3 ফোঁটা দিব, এই জন্য আমি ওই বোতলের যে মুখাটা ছিল ওইটাতেই ঢেলে নিয়েছি, যেন বোতলে দিতে গেলে বেশি না পড়ে, এই জন্য হালকা একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিলাম। আর ডাবটা কিন্তু দেখে কিনতে হয়, ডাবটার শাঁসটা যেন বেশি নরম না হয় আবার বেশি শক্ত না হয়, এমন এর জন্য একটু ডাবটা দেখে কিনলে ভালো হয়। এই যে ডাবটা আমি এইভাবে, শাঁস আমার ছিল অনেক সুন্দর ছিল, শাঁসটা বেশি নরমও না বেশি শক্ত না, আমি কেটে নিয়েছি ওইভাবে লম্বা লম্বা করে, নিচের অংশটা ছিলে ছিলে নিয়ে সুন্দর করে এভাবে কেটে রেখেছি। এখন আমি এই পুডিংকে ছড়িয়ে দিচ্ছি, পুরোটা ভালো করে ছড়িয়ে দিব, এতে করে টেস্টও বাড়বে, আর এই পুডিং জেলোর সাথে মানে খেতে দাঁতে একটু বাঁধবে, মুখে বাঁধবে, টেস্ট লাগবে, অনেক টেস্টি লাগবে, দেখতেও অনেক, যে কোনো মানুষের
আকর্ষণ করবে, জিনিসটা ভালো লাগবে, খেতে চাইবে। কোনো মেহমান আসুক, দাওয়াতে অনেক মেহমান এরকম আসছে, তাদের অতিথি আপ্যায়নে এরকম একটা ডিশ রাখলেন, খুব ভালো লাগবে, সবাই বলবে বাহ খুব সুন্দর, আবার খেয়েও কিন্তু মজা লাগবে। এমন না যে শুধু দেখতে সুন্দর খেতে ভালো না, তা না, অনেক টেস্টি, এটা অনেক টেস্টি, খেয়ে দেখেন একবার হলেও, যারা খান নাই ট্রাই করবেন দর্শক। তাহলে এই যে দেখুন, আমি এই যে পুরা এই যে ডাবের যে এই পানিটা জাল দিয়ে নিলাম, ওইটা আমি এখন এই যে নারিকেল ছড়িয়ে পানিটা দিয়েছি, এখন সেট হওয়ার জন্য রেখেছি। সেট হলে এখন কেটে আমি গরম গরমই দেখাবো, ফ্রিজে রাখতে পারলে ভালো, তাহলে শক্ত হয়ে যায়, ভালো হয়, কিন্তু আমি ফ্রিজে রাখার আমার অতটা সময় হবে না, আবার আসবো ভিডিও করবো, এই জন্য আমি সঙ্গে সঙ্গেই কেটে দেখাচ্ছি। হ্যাঁ, এই জন্য এই যে জমে গিয়েছে আর কি, দেখুন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে, এটা অনেক সুন্দর, খেতেও অনেক টেস্টি, অনেক মজা হয়, এটা দেখতে অনেক সুন্দর, আর ফ্রিজে রেখে খাওয়া যায়, এটা মনে করেন 7 দিনের মতো ফ্রিজে কিন্তু নর্মালই রেখে আমরা খেতে পারি, ভালোই থাকে, কিচ্ছু হয় না, আর অনেক অনেক সুন্দর হয়। আর অনেক মেহমান আসলে এরকম একটা ডিশ দিলে খুব ভালো হয়, কারো বাসায় দাওয়াতে গেলেও যদি এরকম একটা ডিশ করে নিয়ে যেতে পারি আমরা, সবাই খুব খুশি হবে, বা এমনি নিজের মা বাবার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য তারা এরকম একটা ডিশ নিয়ে গেলেন যে আপনার জন্য বানিয়েছি, খুব খুশি হবে, খুব খুশি হবে, ভালো লাগবে আর কি। তাহলে দর্শক, আমার ভিডিওগুলি বা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, আমি প্রতিদিনই ভিডিও দিই, আমার সাথেই থাকুন, দেখুন আমি যা জানি তাই টুকটাক যাই জানি আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আমি হয়তো বিদায় নিয়ে নিব, যে কোনো সময় বিদায় নিয়ে নিব, আর আমার সাথেই থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আবার আগামীকাল হয়তো কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে আসব। সেই পর্যন্ত সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, সহি সালামতে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি, সহি সালামতে থাকি। আর আমার কথায় যদি বা কাজে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে আপন মনে করে আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি আবারও আপনাদের মাঝে আসব, আবারও কোনো না কোনো রেসিপি নিয়ে আসব, আমার সাথেই থাকবেন দর্শক। তাহলে আমি এবার বিদায় নিয়ে নিই, আপনারা সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।